আসলে আমাদের আমাদের শরীরে যতটুকু এখানে পানি খাওয়ার ক্ষেত্রে কিডনি সুস্থ রাখার জন্য বেশি করে পানি পান করুন, এটা তো আমাদের একটা স্বাভাবিক একটা ধারণা। তা সেক্ষেত্রে আসলে এগুলি অনেকগুলি, সাধারণত আমাদের 2 থেকে 2.5 লিটার পানি যদি খাই আমরা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, যদি ডায়রিয়া না হয় বা যদি খুবই ঘাম না হয় বা গরম আবহাওয়া না থাকে, তা বা বারবার প্রস্রাবে ইনফেকশন না হয়, তাহলে 2 থেকে 2.5 লিটার পানি আসলে অধিকাংশ মানুষের জন্য যথেষ্ট। একটু হিসাব করে দেখেন, 2 থেকে 2.5 লিটার পানি কিন্তু প্রায় 8 থেকে 12 গ্লাস, কম না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু আসলে অধিকাংশ মানুষ এতগুলি পানি কয়জনে খাই আর কি। কিন্তু কার্ডিও মায়োপ্যাথির ক্ষেত্রে, অর্থাৎ যাদের কার্ডিয়ার ডিসফাংশন আছে, হার্টের পাম্পিং কম আছে, যাদের হার্টের পাম্পিং 40-এর নিচে, 35-এর নিচে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই অ্যাডভাইসটা থাকে যে 1 লিটার বা তার থেকেও কম পানি খাওয়া। সেক্ষেত্রে তার যেটুকু পানি খাবে, ওই যেটুকু বডি ফ্লুইড আছে সেটাই যথেষ্ট, কারণ তার ওই ফ্লুইডটা তার কার্ডিয়াক ওভারলোড করে ফেলবে। এই কারণে শুধু তাদের জন্য, সবার জন্য না, সবার জন্য তো আর আসলে এই 2 গ্লাস 3 গ্লাস পানি খেলে তো আর হবে না, তাই না? সেক্ষেত্রে আমাদের যাদের ধরেন বারবার প্রস্রাবে ইনফেকশন হয় বা খুব গরম আবহাওয়া থাকে, তাদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি, আর যাদের ক্ষেত্রে এমনি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট। কিন্তু যাদের কার্ডিও মায়োপ্যাথি আছে, যাদের হার্ট দুর্বল হয়ে গেছে সাধারণ ভাষায় যদি বলি, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে পানির পরিমাণটা কম খাও, কারণ পানির পরিমাণ কম খেলেই অনেকগুলি মানে বিষয় থেকেই, কারণ পানি আসলে আমরা একবারে অনেক খেয়ে নিই, দেখা যায় যে বুঝতেই পারি না যে কতগুলো পানি খেয়েছি, তার ফলে হঠাৎ করে হার্টের উপরে একটা অনেক বেশি লোড পড়ে, তখন একটা সমস্যা হয়। এই কারণে মেপে পানি খেতে হবে, একদম মেপে। আমি সারাদিন মেপে পানি, চা, সবকিছু আমি বলি যে একদম মেপে, বোতলে মেপে খাবেন, তাহলে ভালো থাকবে। এভাবে অনেকখানি মডিফিকেশন না করলে তার আসলে সমস্যা হতে পারে। এটা হলো পানির ব্যাপারে, আসলে এটা মানে সবার জন্য না, এটা শুধুমাত্র যাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে, যাদের হার্ট একটু দুর্বল হয়ে গেছে, হার্টের পাম্পিং কমে গেছে, শুধু তাদের জন্য।